এই 116 জনের মধ্যে আমি যাদের নাম পড়ে দেখলাম, এরা অধিকাংশ ওয়াজ করে আলেম নামের পরিচয় বহন করা এদের জন্য উচিত নয় এবং ওয়াজ করার যোগ্যতা এদের নাই। আমি গণকমিশনের দুদকের কাছে এই প্রতিবেদন জমা দেওয়ার কাজ যারা করছেন, এই কাজটা আরো আগে করা উচিত। সত্যের সন্ধানে সব সময় মাসলাক টিভি। এই 116 জনের মধ্যে আমি যাদের নাম পড়ে দেখলাম, এরা অধিকাংশ ওয়াজ করে আলেম নামের পরিচয় বহন করা এদের জন্য উচিত নয় এবং ওয়াজ করার যোগ্যতা এদের নাই। এরা ওয়াজের মধ্যে যে সমস্ত কথাবার্তা বলে অত্যন্ত আপত্তিজনক, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত অনেক সময় আমার পাশে যদি কেউ থাকে আর ইউটিউবের মধ্যে ওই সমস্ত বক্তার ওয়াজ শুনি তখন লজ্জা লাগে। এই ওয়াজগুলি নাটকের মঞ্চের জন্য শোভা পায়, ওয়াজ না, এই বক্তার কথাগুলি নাটক মঞ্চের জন্য শোভা পায়। ওনারা যে 116 জন আলেমের নামের তালিকা প্রেরণ করছেন, আপনার প্রশ্ন ছিল যে আপনার নামও ওখানে আছে। আমার নাম ওখানে আছে কি নাই এটা আমার দেখার বিষয় নয়। আমি গণকমিশনের দুদকের কাছে এই প্রতিবেদন জমা দেওয়ার কাজ যারা করছেন, এই কাজটা আরও আগে করা উচিত ছিল।